Ampere's law. Scientist Ampere says that the source of magnetic field is electric current. अर्थात magnetic field कोथाओ magnetic field पर उत्स होच्छे electric current. There is another method to relate electric current and magnetic field given by Ampere. अर्थात Ampere जे लॉटा दें उठा होच्छे magnetic field एवं electric current के मध्य सम्पर्क स्थापन करे. तो কোন কন্ডাক্টরের মধ্যে কি পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড কাজ করে তা বোঝার জন্য আমাদের এই এম্পিয়ার লটা লাগে. তো দ্য ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ লং স্ট্রেট কন্ডাক্টর ক্যারিং কারেন্ট. অর্থাৎ কোন কোন স্ট্রেট কন্ডাক্টর যেটাকে আমরা ইনফাইনাইট ধরি, ইনফাইনাইট স্ট্রেট কন্ডাক্টরের মধ্যে যদি কারেন্ট চলে তাহলে তার চারপাশে কী পরিমাণ ম্যাগনেটিক ফিল্ড ক্রিয়েট হয় সেটা আমরা বায়োট সাবার্ট ল অনুসারে জানি. বায়োট সাবার্ট ল থেকে আমরা জানি বি ইকুয়াল টু টু পাই আর. অর্থাৎ বায়োট সাবার্ট ল অনুসারে আমরা জানি যে ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড অ্যারাউন্ড এ স্ট্রেট কন্ডাক্টর দ্যাট ইজ ক্রিয়েটেড ইজ বি ইকুয়াল টু মিউ নট আই আপন টু পাই আর. হোয়ার আর এখানে আরটা মূলত হচ্ছে আমাদের যদি এটা একটা কন্ডাক্টর হয় এবং তার মধ্যে দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, এই আই কারেন্ট প্রবাহিত হলে তার চারপাশে সে একটা পয়েন্ট আমি নেই বা অবজারভেশন পয়েন্ট অফ অবজারভেশন এখান থেকে নিলে সেখান থেকে হলো ওই স্টেট কন্ডাক্টর থেকে পয়েন্ট অফ অবজারভেশনের ডিস্টেন্স হচ্ছে ক্যাপিটাল আর. সো আর ইজ দ্য পারপেন্ডিকুলার ডিস্টেন্স বিটুইন স্ট্রেট কন্ডাক্টর অ্যান্ড পয়েন্ট অফ অবজারভেশন. তাহলে রিঅ্যারেঞ্জিং এই ইকুয়েশনটাকে আমরা রিঅ্যারেঞ্জ করে পাই, রিঅ্যারেঞ্জিং উই গেট টু পাই আর বি ইকুয়াল টু মিউ নট আই, টু পাই আর বি ইকুয়াল টু মিউ নট আই এটা আমরা পেতে পারি. ইফ উই কেয়ারফুলি এক্সামাইন দ্য লেফট হ্যান্ড এক্সপ্রেশন, অর্থাৎ আমরা যদি এই সাইডের বাম সাইডের এক্সপ্রেশনটার দিকে লক্ষ্য করি, কেয়ারফুলি লক্ষ্য করি, তাহলে দেখব যে ইট ইজ অ্যান ইন্টিগ্রাল অফ দ্য স্কেলার প্রোডাক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড লেন্থ এলিমেন্ট. অর্থাৎ এইটুকুকে আমরা যদি লাইন এলিমেন্ট বলি এবং এটাকে ম্যাগনেটিক ফিল্ড বলি, তাহলে আমরা এটাকে বলতে পারি যে ইন্টিগ্রাল অফ স্কেলার প্রোডাক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড যেহেতু এটা স্কেলার প্রোডাক্ট বি ডট ডিএল স্কেলার প্রোডাক্ট অফ ম্যাগনেটিক ফিল্ড অ্যান্ড লেন্থ এলিমেন্ট. সো এখানে ডিএল হচ্ছে লেন্থ এলিমেন্ট অ্যাবাউট দ্য পেরিমিটার অফ এ সার্কেল, অ্যাবাউট এ পেরিমিটার অফ এ সার্কেল, যেহেতু এখানে টু পাই আর, আর আমরা টু পাই আর জানি পেরিমিটার অফ এ সার্কেল ওই যেখানে সেন্টারে থাকবে স্ট্রেট কন্ডাক্টর, অর্থাৎ স্ট্রেট কন্ডাক্টর যেটা সেটা হবে সেন্টারে. সে এটা হয়ে যাবে হচ্ছে এরকম, স্ট্রেট কন্ডাক্টরটা সেন্টারে থাকবে আর এটা হয়ে যাবে পেরিমিটার. সো পেরিমিটার এবং পেরিমিটারের রেডিয়াস হবে আর, পেরিমিটারের রেডিয়াস হবে আর. সো ইন্টিগ্রাল অফ দ্য স্কেলার প্রোডাক্ট বি ডট ডিএল স্কেলার প্রোডাক্ট অফ টু ভেক্টরস ভেক্টর কোয়ান্টিটিস বি অ্যান্ড ডিএল উইল বি দ্য মানে অ্যাবাউট দ্য পেরিমিটার অফ এ সার্কেল ড্রোন উইথ সেন্টার অন দ্য স্টেট কন্ডাক্টর অ্যান্ড পয়েন্ট অফ অবজারভেশন লাইন অন ইট. অর্থাৎ এখানে যদি আমি একটা পয়েন্ট নিই তাহলে এটা হলো পয়েন্ট অফ অবজারভেশন, এই পয়েন্ট অফ অবজারভেশন এবং এই স্ট্রেট কন্ডাক্টরকে সেন্টারে রাখলাম. অর্থাৎ আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইন্টিগ্রেশন বি ডট ডি এল ইকুয়াল টু মিউ নট আই. তাহলে এখানে থেটা, এইখানে মূলত থেটা যেটা হবে থেটাটা আমরা জানি, আমরা থেটা জানি কি বি ডট ডিএল কে আমরা এইভাবে লিখতে পারি বিডিএল কস থেটা ইকুয়াল টু মিউ নট আই, বিডিএল কস থেটা ইকুয়াল টু মিউ নট আই, যেখানে থিটাটা কার কার মধ্যে ডিস্টেন্স, থিটাটা হচ্ছে ডিরেকশন অফ লেন্থ এলিমেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড.
ডিরেকশন অফ লেন্থ এলিমেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড দ্যাট আর ট্যানজেনশিয়াল টু দ্য সার্কেল। অর্থাৎ এই সার্কেলে একটা যদি ট্যানজেনশিয়াল আঁকি, একটা যদি ট্যানজেনশিয়াল বা স্পর্শক আঁকি, এই স্পর্শকের স্পর্শক এবং যে লেন্থ এলিমেন্ট আছে, এই এই লেন্থ এলিমেন্ট এর সাথে এখানে থিটাটা হবে হচ্ছে 0 ডিগ্রি। অর্থাৎ ইট ইজ দ্য ডিরেকশন ইন দ্য ইমাজিনারি সার্কেল, দিস ইজ দ্য ইমাজিনারি সার্কেল অ্যারাউন্ড দ্য কন্ডাক্টর, স্ট্রেট কন্ডাক্টর। দ্য ডিরেকশন অফ লেন্থ এলিমেন্ট ইজ দ্য ডিরেকশন অফ লেন্থ এলিমেন্ট অ্যান্ড ম্যাগনেটিক ফিল্ড আর ট্যানজেনশিয়াল টু দ্য সার্কেল, আর ট্যানজেনশিয়াল টু দ্য সার্কেল, দ্যাট মিন্স দে আর প্যারালাল, থিটা ইকুয়াল টু 0 হবে। অর্থাৎ সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি কি, BDL cos 0 ডিগ্রি ইকুয়াল টু মিউ নট আই। অতএব BDL ইন্টিগ্রেশন BDL ইকুয়াল টু মিউ নট আই পাবো আমরা। ইট ইজ ক্লিয়ার দ্যাট, এখান থেকে আমরা জানি, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য লেফট হ্যান্ড সাইড ইজ এ লেফট হ্যান্ড সাইড যে ইন্টিগ্রেশন আছে শুড বি ক্যারিড আউট ওভার এ ক্লোজড পাথ। অর্থাৎ যেহেতু এখানে একটা সার্কেল, আমরা জানি কোনো একটা সার্কেলের যে পেরিমিটার থাকে সেটা একটা ক্লোজড পাথ, এই ক্লোজড পাথটাকে আমরা এম্পিয়ার লুপ বলি। সো দিস ইজ দ্য এম্পিয়ার লুপ, হেয়ার দ্য ক্লোজড পাথ, দ্যাট মিন্স দ্য সার্কেল বা পেরিমিটার, ইট ইজ ক্লিয়ার দ্যাট দ্য লেফট হ্যান্ড ইন্টিগ্রেশন শুড বি ক্যারিড আউট ক্লোজড পাথ, দ্য লেফট হ্যান্ড সাইড, দ্য লেফট হ্যান্ড সাইড, দ্য লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন, দ্য লেফট হ্যান্ড সাইড ইন্টিগ্রেশন শুড বি ক্যারিড আউট শুড বি ক্যারিড আউট ওভার এ ক্লোজড ওভার এ ক্লোজড পাথ, দিস ক্লোজড পাথ, দিস ক্লোজড পাথ ইজ টার্মড অ্যাজ এম্পিয়ার লুপ, এম্পিয়ার লুপ। হিন্স দ্য এই ইকুয়েশনটাকে হিন্স দ্য ইকুয়েশন ক্যান বি রিটার্ন অ্যাজ হিন্স দ্য ইকুয়েশন ক্যান বি রিটার্ন অ্যাজ ইন্টিগ্রেশন ওভার BDL বি ডট DL ইকুয়াল টু মিউ নট আই। হ্যাঁ, এটাকে যদি আমি এখন কথায় প্রকাশ করি তাহলে কি হবে, কথায় হলে এক্সপ্রেশনটা কি হবে, এক্সপ্রেশন বা স্টেটমেন্ট যেটা হবে সেটা হচ্ছে দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড, এটা হবে লাইন ইন্টিগ্রাল, দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এ দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এ ক্লোজড লুপ, ইন এ ক্লোজড লুপ ইজ মিউ নট টাইমস, মিউ নট টাইমস দ্য কারেন্ট, মিউ নট টাইম দ্য কারেন্ট টাইমস দ্য কারেন্ট ফ্লোয়িং বা থ্রেডিং থ্রো দ্য লুপ, থ্রো দ্য লুপ, থ্রো দ্য লুপ, দিস ইজ দ্য এক্সপ্রেশন। দ্য লাইন ইন্টিগ্রাল অফ ম্যাগনেটিক ফিল্ড ইন এ ক্লোজ লুপ ইজ মিউ নট টাইমস দ্য মিউ নট টাইমস দ্য কারেন্ট ফ্লোয়িং থ্রো দ্য লুপ, মিউ নট টাইমস অর্থাৎ মিউ নট ইন্টু আই, দিস ইজ দ্য এক্সপ্রেশন অফ এম্পিয়ার্স ল স্টেটমেন্ট। দ্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড ইজ ক্যালকুলেটেড বাই দিস এক্সপ্রেশন, ওকে, দ্য টোটাল ম্যাগনেটিক ফিল্ড ক্যান বি ক্যালকুলেটেড বাই দিস এক্সপ্রেশন, দ্যাট মিন্স এম্পিয়ার্স ল, এটা অ্যাপ্লাই করে আমরা টোটাল ম্যাগনেটিক ফিল্ড অ্যারাউন্ড এ কন্ডাক্টর পেতে পারি।